আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আজকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আসলে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, যেটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই ভিডিওর থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে সৌদিতে পুলিশের অভিযান চলছে। এটা মূলত জেদ্দায় আপনারা জেনে থাকবেন যে সৌদি আরবের যে সকল মিডিয়া রয়েছে সেই সকল মিডিয়ায় কিন্তু একযোগে এই ভিডিওটা আসলে প্রচার করেছে যে জেদ্দায় সাধারণ মানুষ যারা চলাফেরা করছে, যারা মাস্ক এবং এই যে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করছে না এবং এই যে সোশ্যাল ডিস্টেন্স যারা মেনে চলছে না তাদেরকে কিন্তু আকামা নিয়ে নিয়ে তারপরে কিন্তু গাড়ামা দিয়ে দেওয়া হচ্ছে। তো গাড়ামার পরিমাণটা আমি বলবো না, কারণ ইতিমধ্যেই অনেক আরও ভিডিওতে কিন্তু আমি বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কী কী ধরনের ভায়োলেশন করলে কোন কোন ধরনের জরিমানা রয়েছে। এই ক্ষেত্রে আপনারা চাইলে প্রিভিউ যে ভিডিওগুলি রয়েছে এই প্রবাস চ্যানেলে সেগুলো দেখতে পারেন, সেখান থেকে আপনারা চাইলে জেনে নিতে পারবেন যে কোন ধরনের ভায়োলেশনের জন্য কত ধরনের কত কত টাকার জরিমানা। তো সেক্ষেত্রে আমি একটা কথাই আজকে মূলত এই ভিডিওটা এই জন্যই আসলে মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি, যেটি হচ্ছে যারা বর্তমানে আসির, জেদ্দা, জিজান, বেইস এই সকল অঞ্চলে কিন্তু বর্তমানে পর্যাপ্ত পরিমাণে এই ধরনের চেক চলছে। আর চেক চলুক না চলুক একটা বিষয় সবার কাছে অনুরোধ জানাই, যারাই আসলে বাইরে চলাফেরা করেন অবশ্যই এই যে সার্জিক্যাল যে মাস্কগুলি রয়েছে এগুলো অন্তত ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই মাস্ক যদি আপনি ব্যবহার না করেন অবশ্যই সৌদি পুলিশ বর্তমানে অভিযান চলছে, এই অভিযানে আপনাকে জরিমানা করা হবে। দ্বিতীয়বার যদি একই ভুল করে থাকেন এর দ্বিগুণ জরিমানা হবে, তৃতীয়বার যদি আপনি সেম ভুলটি করে থাকেন হয়তো আপনাকে সৌদি আরব ছেড়ে যেতে হতে পারে, মানে জেল খেটে। এটা কিন্তু এমন সহজ বিষয় না যে আপনি এখন এই যে মাস্ক পরবেন না বাইরে বের হবেন আপনাকে ধরেই দেশে পাঠিয়ে দেবে, এখন কিন্তু জেলে পচে মরতে হবে, হয়তো হাড্ডিগুড্ডিগুলা দেশে প্রেরণ করবে এইরকম। তো আশা করছি সবাই আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন যাতে কাউকেই ভায়োলেশনের শিকার না হতে হয়। অনেকেই আসলে জানি যে বর্তমানে কারোরই কাজ নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন কাজে পড়ে অনেককে বের হতে হয়। তো অবশ্যই আশা করছি মাস্ক ব্যবহার করবেন, তারপরে বাহিরে বের হবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনে তারপরে বাহিরে চলাফেরা করবেন। এবং একটা বিষয় অনেকেই কিন্তু মেসেজটি পায়নি, তো সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সবাই সতর্ক থাকে এবং মাস্ক ব্যবহার করে বাহিরে চলাফেরা করতে পারে। এই ছিল আজকের আপডেট, এবং যে ভিডিওটার কথা আমি বারবারই আপনার কাছে উল্লেখ করেছিলাম সেই ভিডিওটা দেখুন এবং আশা করছি সবাই সবাইকে শেয়ার করে সবার কাছে তথ্যগুলি পৌঁছে দেবেন। ايش فايدة كمامة تنزلها كده؟ عشان نتكلم مع الناس. انت نفسك كمامة غلط. بس انا نزلتها بس لما دخلت والله.